চেতনার বইমেলায় আমরা এই পর্বে এখন একজন লেখককে পেয়েছি, ডক্টর সুমন কুমার পান্ডে, যার বই আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। এখন আর স্টলেও ঠিক বইগুলো নাই, কিন্তু আপনাকে আমরা এই মুহূর্তে পেয়ে কিছু প্রশ্ন করতে চাই যে এই যে এভাবে দুটো বই 10,000 কপি আপনি বলছেন 10,000 কপি শেষ হয়ে গেছে, আমরা প্রতিবেদনে দেখেছি, এই জন্য আপনার সঙ্গে আমি কথা বলছি। আপনার অনুভূতি কি এই যে 10,000 কপি যে সেল হয়ে গেছে? হ্যাঁ, আমি খুবই খুশি হয়েছি। আসলে আমার বই দুটি বই এবার এসছে, সেটা অনিন্দ্য প্রকাশ 25 নম্বর প্যাভিলিয়নে, একটি হলো বঙ্গমাতা বেগম ফজলুন্নেসা মুজিব ইতিহাসের এক শ্রেষ্ঠ মহর্ষি নারী, আর একটি হলো শেখ রাসেল এক বিন্দু চতুর্ফল, দুটি আমার সম্পাদিত গ্রন্থ। দুটি বই পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং ইতিমধ্যে আমার প্রায় 10,000 কপি বই বিক্রি হয়ে গেছে। আমরা এখন বৌদিকে পেয়েছি, বৌদির কাছে জানতে চাচ্ছি যে এই যে দাদা যে এরকম বই লিখছেন এবং তার বইগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে, আপনার অনুভূতিটা কি? খুবই ভালো লাগছে। মানুষটি কেমন? কি বলবো, এক কথায় ভালো, খুবই ভালো, সম্পূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ এই বইমেলা থেকে। আমরা আশা করি আপনার এই এই বইয়ের যে লক্ষ্য আছে তা যেন পূর্ণ হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।